আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আমার টিউটোরিয়ালগুলোতে এডিটর হিসেবে ড্যাব সি প্লাস প্লাস ইউজ করব। আপনারা চাইলে অনলাইন এডিটর ইউজ করেও মোবাইল অথবা আপনার ল্যাপটপ দিয়ে সি প্রোগ্রামিং রান করতে পারবেন। তো শুরুতে আমি ড্যাব সি প্লাস প্লাস ডাউনলোড করার জন্য গুগল ক্রোম ওয়েব ব্রাউজারে চলে যাব। গিয়ে লিখব ড্যাব সি প্লাস প্লাস ডাউনলোড ফ্রম ফাইল হিফো, তারপর ক্লিক করব প্রথম ইউআরএলে। আপনার লেটেস্ট ভার্সনটা নামিয়ে নেবেন। ড্যাব সি প্লাস প্লাস ডাউনলোড হওয়ার পরে আপনি একটি জিপ ফাইল পাবেন, জিপটিকে শুরু থেকে আনজিপ করে নেবেন। এরপরে এখানে ডাবল ক্লিক করবেন, ইয়েস দিবেন। তারপরে ইংলিশ সিলেক্ট করবেন, ওকে দিবেন, আই এগ্রি, নেক্সট নেক্সট। ফিনিশে ক্লিক করার পর ড্যাব সি প্লাস প্লাস আপনার পিসিতে ইনস্টল হয়ে যাবে এবং কাজ করার জন্য রেডি হয়ে যাবে। আর যারা অনলাইন থেকে কাজ করবেন তারা একটু দেখে নেন কীভাবে অনলাইনে থেকে নিয়ে আসবেন। এখানে গিয়ে লিখবেন ডব্লিউটিডি স্কুল এডিটর, অথবা অনেকগুলো অনলাইন এডিটর আছে ভালো ভালো, আপনি যেটাতে স্বাচ্ছন্দ্য ফিল করেন আপনি ওইখানে করে লিখতে পারবেন। এডিটরে ক্লিক করলাম, ট্রাই ইট ফর ইউরসেলফ। এই যে দেখেন এখানে সি প্রোগ্রামিং এর একটা এনভায়রনমেন্ট আছে, আপনি চাইলে হ্যালো ওয়ার্ল্ড আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন, রান দিতে পারবেন। ধন্যবাদ সবাই।